লিখিত পরীক্ষায় যারা অংশগ্রহণ করে তারাই জানে যে অঙ্ক করতে কত সময় লাগে, আর যারা পরে প্রশ্ন দেখে তারা বলে এত সহজ অঙ্ক পারিস নাই, বা এটা কি করলি, পারলি না কেন। তো যারা এই সহজ অঙ্কগুলো কঠিন করে নিতে চান না তাদের জন্য অঙ্কের ধারাবাহিক ভিডিওয়ে আজকে থাকছে দ্বিতীয় পর্ব। তো এই অঙ্কগুলো সহজে যারা করতে চান তারা একটু মাথাটা ঠান্ডা রাখবেন, কারণ পরীক্ষার সময় তাড়াহুড়ো করতে গিয়ে সহজ অঙ্কগুলো আপনারা ভুল করে দিয়ে আসেন। তো আমি চেষ্টা করতেছি যে আপনাদেরকে অঙ্কগুলো একটু সহজ ভাষায় বলার জন্য, অবশ্য যারা একেবারেই দুর্বল তাদের জন্য, আর যারা একটু ভালো পারেন তাদের জন্য মূলত ভিডিওটি না, তারাও দেখতে পারেন। দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে 10 জন লোক একটি কাজ 7 দিনে করতে পারে। আমি আবারও বলতেছি, দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে, 6 ঘন্টা করে কাজ করে 10 জন লোক একটি কাজ 7 দিনে করতে পারে। দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে 14 জন লোক 6 দিনে ওই কাজটি করতে পারবে। এখানে অঙ্কে চাচ্ছে হচ্ছে দৈনিক কত ঘন্টা পরিশ্রম করতে হবে, অর্থাৎ কত ঘন্টা পরিশ্রম করে ওই 14 জনে ওই 6 দিনে কাজটি করতে পারবে। ওই প্রথমে করেছিল 7 দিনে, এরপরে আর সেটা ছিল 6 ঘন্টা করে। তো যাই হোক, এখন ঘন্টা চেয়েছে এই অঙ্কটা কীভাবে করতে হয়। তো এই অঙ্কটা ফার্স্টে যখন আপনারা করবেন তখন একটু ভেবে নেবেন যে আপনি ফার্স্টে কোন লাইনটা সাজাবেন, এবং যে যেটা চায়, যেমন এখানে ঘন্টা চেয়েছে, সেই ঘন্টাটা সবসময় ডান দিকে রাখার চেষ্টা করবেন। তো এখানে যেহেতু ঘন্টা চেয়েছে, আমরা কীভাবে সাজাবো, 10 জন লোক কাজটি করে 7 দিনে 6 ঘন্টায়। আমরা দেখি উত্তরটি লিখি, যারা নিয়মিত ভিডিওগুলো ফলো করবেন তারা অবশ্যই অঙ্কে ভালো একটা পজিশন অর্জন করতে পারবেন আশা করছি। 10 জন লোক কাজটি করে 7 দিনে 6 ঘন্টায়। প্রথম লাইনটা যখন সাজানো হয়ে যায় তখন একটা মানে একটা আপনাদের ধারণা আসে যে অঙ্কটা হয়তো বা পারবো। প্রথম লাইনটা সাজানোর সময় একটা জিনিস খেয়াল করবেন, সেটি হচ্ছে চাইছে কি, এখানে চাইছে হচ্ছে কত ঘন্টা, তাহলে আমরা ঘন্টায় দেব লাস্টের দিকে। তো দেখুন, এখন 10 জন লোক কাজটি করে 7 দিনে 6 ঘন্টায়। আচ্ছা, যদি একজন লোক কাজটি করে, যদি একজন লোক কাজটি করে অবশ্যই সময় বেশি লাগবে, কারণ 10 জন লোকের কাজ, তাহলে আমরা 7 এমনই রাখলাম, একটু ভেঙে ভেঙে ছোট করে করার চেষ্টা করি। একজন লোক কাজটি করে 7 দিনে অবশ্যই বেশি সময় লাগবে, তাহলে 6 × 10 ঘন্টায়। আবার যদি আমরা দেই, একজন লোক কাজটি করে 1 দিনে, আচ্ছা একজন লোক যদি 1 দিনে করতে যায় অবশ্যই আরও বেশি সময় লাগবে, তাহলে আবারও গুণ। যদি বেশি লাগে তাহলে সব সময় খেয়াল রাখবেন গুণ হয়ে যায়। আচ্ছা, এরপরে দেখুন, 14 জন লোক 6 দিনে কাজটি করবে। আচ্ছা, 14 জন লোক, যেহেতু একজন লোক 1 দিনে এত সময় লাগতেছে, এখন 14 জন যদি লোক কাজটি করতে যায় তাহলে অবশ্যই একজনের থেকে একটু কম সময় লাগবে। যখনই দেখবেন কম তখনই ভাগ। তাহলে আমরা প্রথম লাইন মানে চতুর্থ লাইনটি লিখতে পারি এভাবে, 14 জন লোক কাজটি করে 1 দিনে কত ঘন্টা করবে, একটু কম। তাহলে আমরা লিখতে পারি এখানে 14 ঘন্টায়। এখন যদি আমরা সর্বশেষ যে লাইনটা, এখন 6 দিনের কথা উল্লেখ করব, 14 জন লোক কাজটি করে 6 দিনে, 6 দিনে যদি করে তাহলে আরও একটু কম লাগবে। সবসময় দেখবেন যখনই কম লাগে তখনই ভাগ, আর যখনই বেশি তখনই গুণ। তাহলে দেখুন, 6, 6 কাটা 7, 14-র সাথে কাটলে হয় 2, আর এই 2 10 থেকে 10-এর সাথে কাটলে হয় 5, অতএব বা সমান 5 ঘন্টায়।
আমার মনে হয় এখন আপনারা অঙ্কটি ক্লিয়ার হয়েছেন যে সময় লাগবে 5 ঘন্টা, 14 জন লোক 6 দিনে ওই কাজটি করবে 5 ঘন্টায়। উত্তরে লিখবেন উত্তর, 14 জন লোক ওই কাজটি করবে 5 ঘন্টায়।